নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পারবেন যে ঘুম কি, ঘুমের সময় কম এবং ঘুমকে গভীর কিভাবে করা যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক একটি কাহিনীর মাধ্যমে। একবার একজন ধনী ব্যক্তি একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যান আর তাকে গিয়ে বলেন যে, আমি আমার ঘুম নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। অনেক চেষ্টার পরেও আমি অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারি না, আর রাতে ঘুমানোর আগে আমার মনের সারা দুনিয়ার চিন্তা ঘুরতে থাকে। আর যদি আমার ঘুম চলেও আসে, তাও আমি সারা রাত ধরে নড়াচড়া করতে থাকি, আর যখন সকালে গিয়ে আমার ঘুম ভাঙে, তখন আমার ভালো অনুভূতি হয় না। আমি নিজেকে খুব ক্লান্ত বলে মনে করি। আপনি দয়া করে আমার এই সমস্যার কিছু সমাধান বলে দিন। ওই বৌদ্ধ সন্ন্যাসীটি বললেন, তোমার এই সমস্যার সমাধান বলার আগে আমি তোমাকে গৌতম বুদ্ধের গভীর ঘুম নিয়ে একটা ছোট্ট কাহিনী শোনাতে চাই। ওই ব্যক্তিটি বলল, যেমনটা আপনার ইচ্ছা সন্ন্যাসী। তারপর সন্ন্যাসীটি বলতে শুরু করলেন, যখন গৌতম বুদ্ধ ঘুমাতেন, তখন তিনি পুরো রাত একইভাবে একই অবস্থায় শুয়ে থাকতেন। তিনি কখনো নড়াচড়া করতেন না। তিনি রাতে যেই অবস্থায় শুতেন, সকাল পর্যন্ত তিনি ওইরকমভাবেই শুয়ে থাকতেন। গৌতম বুদ্ধের একজন শিষ্য ছিলেন, তার নাম ছিল আনন্দ। সে প্রায়শই গৌতম বুদ্ধের কাছেই ঘুমোতেন। আনন্দ এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তা করত যে, গৌতম বুদ্ধ একই অবস্থায় পুরো রাত কিভাবে কাটাতে পারেন। যখন রাতে আনন্দের চোখ খুলত, তখন সে গৌতম বুদ্ধকে সেই একই অবস্থায় শুয়ে থাকতে দেখত। এই ব্যাপারটি তার মনে অনেক প্রশ্ন তৈরি করত। একদিন আনন্দ নিজের এই প্রশ্নটাকে আর আটকে রাখতে পারল না, আর সে গৌতম বুদ্ধের কাছে চলে গেল। সে ওই মধ্যরাতেই গৌতম বুদ্ধকে ঘুম থেকে উঠিয়ে দিল আর তাকে জিজ্ঞাসা করল, তথাগত, আমাকে ক্ষমা করবেন, আমি জানি যে আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার এটা সঠিক সময় নয়, কারণ আপনি পুরো দিন জাগতে থাকেন আর মানুষজনকে ধর্ম নিয়ে বিভিন্ন রকম জ্ঞান দিয়ে থাকেন আর তাদের সমস্যার সমাধান করে দেন। কিন্তু আমার ভিতরে জিজ্ঞাসা এতটাই বেড়ে গেছে যে আমি সকাল পর্যন্ত আর অপেক্ষা করতে পারবো না। এই জন্য আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দয়া করে আমার জিজ্ঞাসাকে শান্ত করে দিন। তারপর আনন্দ বলল, আমি গত 20 বছর ধরে আপনার সাথে রয়েছি আর এটা দেখে আসছি যে আপনি পুরো রাত একই অবস্থায় কাটিয়ে দেন। আপনি একটুও নড়াচড়া করেন না, তাহলে কি আপনি সত্যিই ঘুমান নাকি আপনি একটুও ঘুমোন না? গৌতম বুদ্ধ এই কথা শুনে আনন্দের দিকে তাকিয়ে একটু হাসলেন আর বললেন, আমি নিজের জন্য ঘুমানোর সঠিক অবস্থা খুঁজে নিয়েছি। এখন ঘুমানোর সময় আমার নড়ার আবশ্যকতা নেই। আমি ঘুমন্ত অবস্থাতেও জাগ্রতই থাকি। আমার শরীর শুয়ে পড়ে থাকে, কিন্তু আমি জাগ্রত থাকি। প্রশ্ন এটা নয় যে ঘুমন্ত অবস্থায় শরীর নড়াচড়া করে কি না। আসল কারণ তো হলো মন। আমাদের মনই স্থির এবং শান্ত থাকতে পারে না, আর এই জন্যই আমরা ঘুমন্ত অবস্থাতেও আমাদের শরীর নড়াচড়া করতে থাকি। কিন্তু আমি এইসব জিনিসের থেকেও অনেক সামনে এগিয়ে গেছি। এখন আমার ভিতরে মন বলে আর কিছু অবশিষ্ট নেই। যখন আমি ঘুমাতে যাই, তখন আমার শরীর একটা মৃত শরীরের মতোই হয়ে যায়। আমার মধ্যে মন বলে কিছুই বেঁচে থাকে না। আনন্দ, তুমি কি কখনো কোনো মৃত শরীরকে নিজের অবস্থা পরিবর্তন করতে দেখেছ? এটা তো কেবল আমাদেরই মন, যা গভীর ঘুমের মধ্যেও আমাদের দিয়ে সব কাজ করায়। একবার যদি মন শান্ত হয়ে যায়, মন স্থির হয়ে যায়, তাহলেই তোমার শরীর গভীর ঘুমে চলে যাবে। কিন্তু তুমি ভিতর থেকে জাগ্রত থাকবে, তুমি ভিতর থেকে সব কিছু অনুভব করতে পারবে। ঘুমানোর পরেও তোমার জাগ্রতা একটা ছোট প্রদীপের মতো সারাক্ষণ জ্বলতে থাকবে। এই কাহিনীটি শেষ করার পর বৌদ্ধ সন্ন্যাসীটি ওই ধনী ব্যক্তিটিকে বললেন, একজন জাগ্রত মানুষ না তো তার শরীরকে পুরো সচেতনতার সাথে দেখবে, বরং সে তার মনকেও পুরো সচেতনতার সাথে দেখবে। একজন জাগ্রত ব্যক্তি সাধারণ মানুষের মতো ঘুমায় না। যখন সাধারণ মানুষ ঘুমায়, তখন সে অচেতন হয়ে যায় আর আশেপাশের ঘটনার ব্যাপারে সে বুঝতে পারে না, ওই জন্য সে তার স্বপ্ন বেছে নিতে পারে না। কিন্তু যখন একজন বুদ্ধ ব্যক্তি ঘুমান, তখন সে জাগ্রত থাকেন। যেমন করে সকালে একজন ব্যক্তির চোখ খোলা থাকে, এমন করেই বুদ্ধ ব্যক্তির ঘুমের মধ্যেও চোখ খোলা থাকে। এই জন্য এমনটা বলা হয় যে বুদ্ধ ব্যক্তি কখনো ঘুমান না। যখন একজন সাধারণ মানুষ ঘুমাতে যান, তখন তিনি বুঝতে পারেন না যে তিনি কখন ঘুমিয়ে পড়লেন। কিন্তু এই জাগা আর ঘুমানোর এই ছোট বিরতির মাঝে, যখন আমরা ঘুমানোর খুব কাছে থাকি, তখন যদি আমরা সচেতন থাকতে পারি, তাহলে এমন কিছু অদ্ভুত জিনিস হবে
যা আমাদের সচেতনতার আরও কাছে নিয়ে যাবে। এসব শুনেই ধনী ব্যক্তিটি বললেন, আমি এসব গভীর আধ্যাত্মিক কথাবার্তা বুঝতে পারি না, আপনি দয়া করে সরল ভাষায় বলুন যে আমি সহজে গভীর ঘুমে কেন যেতে পারি না। তখন সন্ন্যাসীটি বললেন, গভীর রাত পর্যন্ত জাগা এবং সহজে গভীর ঘুমে না যেতে পারার পাঁচটি মুখ্য কারণ থাকে। প্রথম কারণটি হল বিছানায় যাওয়ার আগে অন্য কাজ করা। যেমন অনেক মানুষের অভ্যাস থাকে যে তারা বিছানার উপরেই খাবার খায়, বিছানার উপরেই বই পড়তে শুরু করে, আর এমন অনেক কাজ তারা তাদের শোয়ার বিছানার উপরেই করতে থাকে। শোয়ার বিছানার অর্থই হল শোয়ার জায়গা, কিন্তু মানুষজন এটাকে অন্য কাজের জন্য প্রয়োগ করে থাকে, যার জন্য আমাদের মস্তিষ্কে শোয়ার বিছানার একটা নিশ্চিত অর্থ স্থাপন করতে পারে না। এই জন্য যখন আমরা বিছানায় শুতে যাই, তখন আমাদের মন পূর্ণরূপে এই কথাটি স্বীকার করে নিতে পারে না যে আমাদের ঘুমাতে হবে, কারণ আপনি ওই জায়গাতে অন্য কাজগুলো করার অভ্যাস করে ফেলেছেন। বন্ধুরা, যদি আজকের সময় অনুযায়ী বলি, তাহলে আমরা ফোনও বিছানার উপরে বসেই ব্যবহার করি, অফিসের কাজও বিছানার উপরেই করি, কোনো সিনেমা দেখা, খাবার খাওয়া, ভিডিও গেম খেলা অথবা গল্প করা। আজকাল মানুষজন তাদের অধিক সময় বিছানার উপরেই শুয়ে শুয়ে কাটিয়ে দেয়, যার জন্য আমাদের মনে বিছানা শুধুমাত্র একটা শোয়ার জায়গা নয়। আর এটাই হলো বড় কারণ যে যখন আমরা বিছানায় শুতে যাই, তখন অনেকক্ষণ পর্যন্ত আমাদের ঘুম আসে না। বৌদ্ধ সন্ন্যাসীটি তারপর বললেন, বৌদ্ধ আশ্রমে একজন সন্ন্যাসী সকালে ঘুম থেকে উঠেই নিজের বিছানা ত্যাগ করেন, আর সে একদম রাতেই শোয়ার সময় সেই বিছানায় আবার যান। এই জন্যই তার মস্তিষ্ক এটা জানে যে বিছানায় আসার অর্থ হল গভীরভাবে ঘুমানো। গভীর এবং আরামদায়ক ঘুম না আসার দ্বিতীয় কারণটি হল ঘুমানোর জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ না হওয়া। বৌদ্ধ সন্ন্যাসীটি বললেন, যদি তুমি সকালে তাড়াতাড়ি এবং সম্পূর্ণভাবে ঘুমিয়ে উঠতে চাও, তাহলে তোমাকে রাতে তাড়াতাড়ি এবং নির্দিষ্ট সময় ঘুমানোর অভ্যাস করে নিতে হবে। বৌদ্ধ আশ্রমে থাকা সন্ন্যাসী সবসময় একটা নির্দিষ্ট সময় শোয়ার কিছু সময় আগে কিছু হালকা এবং সহজে হজম হয়ে যাওয়ার মতো খাবার খান, আর রোজ রাতে তারা একটি নির্দিষ্ট সময় ঘুমাতে চলে যান। এই জন্য তারা নির্দিষ্ট সময় নিয়মাবলী পালন করে চলে। বন্ধুরা, যদি আমরা আজকের জীবনযাত্রার কথা বলি, তাহলে অধিকতর লোকজনের না তো শোয়ার সময় নির্দিষ্ট আছে, আর না তো ওঠার সময় নির্দিষ্ট আছে, আর না তো তারা এই কথাটি খেয়াল রাখে যে রাতের খাবার একটু হালকা এবং প্রয়োজনের থেকে কম খাওয়া উচিত। বরং তাদের প্রধান খাওয়া দাওয়া তো রাতেই হয়, সপ্তাহের শেষে তারা অনেক রাত অবধি জেগে থাকে এবং পরের দিন কোনো কাজ থাকে না। যদি রাতে সিনেমা দেখা শুরু করে দেয়, তাহলে যতই দেরি হোক না কেন, তারা সিনেমা শেষ করেই তবে ঘুমাতে যায়। তাদের সময় এবং জীবনযাত্রার মধ্যে কোনো সামঞ্জস্য এবং নিয়ন্ত্রণ নেই, আর এরাই হলো সেই সব লোকজন যারা পরের দিন সম্পূর্ণ না ঘুমেই উঠে পড়ে এবং তারপরের পুরো দিন অশান্ত এবং ক্লান্ত ভাব অনুভব করে। যৌগিক সংস্কৃতিতে ঘুমকে একটা চমৎকারের দুনিয়া বলা হয়। যদি আপনি ঘুমকে বুঝে যান, তাহলে আপনি ঘুমের মধ্যে অনেক কিছু বানাতেও পারেন, আর যদি বুঝতে না পারেন, তাহলে অনেক কিছু নষ্ট করে দিতে পারেন। বৌদ্ধ সন্ন্যাসীটি তারপর গভীর ঘুম না আসার এবং সকালে উঠে ভালো অনুভব না করার তৃতীয় কারণটি বললেন। তিনি বললেন যে ঘুমানোর আগে ঋণাত্মক চিন্তাভাবনা করা। আপনি যেমন চিন্তাভাবনা করে রাতে ঘুমোন, সকালে উঠেই সেই সব চিন্তাভাবনাই আপনার মাথায় আসে। এই জন্য যখন আপনি রাতে ঋণাত্মক চিন্তাভাবনা করে ঘুমোন, তখন সকালেও আপনি সেই রকম চিন্তাভাবনার সাথেই ওঠেন। বিছানায় ঘুমানোর আগে যখন আমরা শুয়ে থাকি, তখন আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি জাগ্রত থাকে, আর এই সময় যেমন চিন্তাভাবনা আমরা করে থাকি, আমাদের অচেতন মন সেগুলোই গ্রহণ করে নেয় আর সেটা বাস্তবে নিয়ে আসার চেষ্টা করে। আমাদের অচেতন মন ভালো এবং খারাপ ভাবনার মধ্যে বেছে নিতে পারে না, সে এটা জানে না যে আমাদের জন্য কি ভালো আর কি খারাপ। এটা শুধুমাত্র তথ্য গ্রহণের কাজ শুরু করে দেয়। এই জন্য আমাদের ঘুমানোর আগে সমস্যা এবং ঋণাত্মক চিন্তাভাবনা করার বদলে সেই সব ভালো জিনিস এবং সেই সব কাজের ব্যাপারে চিন্তা করা উচিত যা আমরা জীবনে পেতে চাই। সবসময় শোয়ার আগে এবং সকালে ওঠার পরে সেই সব ব্যাপারে চিন্তা করুন যা আপনার জীবনে একটা ধনাত্মক বদল নিয়ে আসতে পারে। ভালো এবং গভীর ঘুম না আসার চতুর্থ কারণটি হল ভুলভাবে শোয়া। বৌদ্ধ সন্ন্যাসীটি বললেন, তুমি শুনে থাকবে যে ভারতবর্ষে এটা বলা হয় যে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া উচিত নয়, কারণ যখন আমরা উত্তর দিকে মাথা দিয়ে শুই, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদের শরীরের রক্ত মস্তিষ্কের দিকে যাওয়ার চেষ্টা করে,
আর মস্তিষ্কের শিরা অনেক পাতলা হওয়ার কারণে তাদের ফেটে যাওয়ার একটা বিপদ থাকে। আর যদি কোনো মানুষ বয়স্ক এবং দুর্বল হয়ে থাকে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু সাধারণভাবে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া লোকজন যখন সকালবেলা ওঠে তখন সে মাথার একটা যন্ত্রণা অনুভব করে, আর সে তার পুরো রাত অস্থিরতা এবং নড়াচড়া করে কাটিয়ে দেয়। পঞ্চম ভুল যা মানুষ তার শোয়ার অবস্থায় করে থাকে সেটা হলো সে যে কোনোভাবেই শুয়ে পড়ে, সেটা খেয়াল করে না যে তার মেরুদণ্ড সোজা আছে কি না। মানুষ প্রায়ই উল্টে অথবা যেমন তেমনভাবেই শুয়ে পড়ে, যেখানে আমাদের সোজা অথবা বাঁদিকে ফিরে শোয়া উচিত। এর দ্বারা শরীরের রঙে অতিরিক্ত টান পড়ে না। শোয়ার সময় বেশি মোটা গদি ব্যবহার করবেন না, কারণ এর জন্য আপনার হাড় মুড়ে যায়, আর এই কারণে গভীর ঘুমে ব্যাঘাত ঘটে। এর সাথে বেশি মোটা বালিশ ব্যবহার করবেন না, কারণ এর দ্বারা আপনার ঘাড় বেশি মুড়ে যায়, আর এর জন্য আপনার শরীর যন্ত্রণা অনুভব করে, আর এটা আপনার গভীর ঘুমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। অনেক রাত পর্যন্ত ঘুম না আসার ষষ্ঠ কারণটি হল অনেক বেশি পরিমাণে এবং দেরি করে হজম হয় এমন খাবার খাওয়া। যদি আপনি রাতে ভারী এবং অতিরিক্ত তেলযুক্ত খাবার খেয়ে থাকেন তাহলে এটা আপনার ঘুমেও ব্যাঘাত সৃষ্টি করে, কারণ এইসব খাবার হজম হওয়ার জন্য অনেক বেশি সময় লেগে যায়। এই জন্য যদি আপনি এরকম ধরনের খাবার সেবন করে থাকেন তাহলে চেষ্টা করবেন যে ঘুমানোর 3-4 ঘন্টা আগে এগুলো খাওয়ার। ওই ব্যক্তিটি বলেন যে, মণিবর, আমি এটা তো বুঝে গেলাম যে গভীর এবং আরামদায়ক ঘুম না আসার কারণ কি, কিন্তু আপনি কি এমন কিছু উপায় বলে দিতে পারেন যা করলে একটা গভীর ঘুমের জন্য সহায়তা হতে পারে? বৌদ্ধ সন্ন্যাসীটি বললেন, আমি তোমাকে এমন কিছু ক্রিয়া বলে দিচ্ছি যা তুমি শোয়ার আগে অথবা ঘুম থেকে ওঠার পরে করতে পারো, যার দ্বারা তোমার ঘুম তো গভীর হবেই আর সাথে তোমার জীবনে একটা ধনাত্মক বদল আসবে। আর এর মধ্যে সমস্ত ক্রিয়া তোমাকে করতে হবে না, এর মধ্যে 2-3টে ক্রিয়া যা তোমার জন্য উপযুক্ত সেটা তুমি করতে পারো। সবার প্রথমে চেষ্টা করো যে শোয়ার আগে হালকা গরম জল দিয়ে স্নান করে নেওয়া। স্নান করলে আমাদের শরীর সচেতন এবং চিন্তামুক্ত হয়ে যায়। তুমি হয়তো দেখে থাকবে যে যখন কোনো মানুষ স্নান করে আসে তখন তার মধ্যে একটা ধনাত্মক ঊর্জা অনুভব করা যায়, সে বেশি খুশি এবং চিন্তামুক্ত থাকে। শোয়ার আগে সম্ভব হলে নিজের ঘরের জৈবিক তেল দিয়ে একটি দীপ জ্বালিয়ে রাখুন, এর দ্বারা আশেপাশের পরিবেশে ইতিবাচকতা আসে। শোয়ার আগে একটু জল খেয়ে নিন, এর দ্বারা আপনার অনেক সাহায্য হবে। বিছানায় শুতে যাওয়ার আগে কিছু মিনিট ধরে ধ্যান করুন, আর সেই সব জিনিসের প্রতি কৃতজ্ঞতা জানান যা আপনার কাছে আছে, অথবা আপনি আপনার দিনের সমস্ত ভালো কাজের ব্যাপারেও চিন্তা করতে পারেন। শোয়ার আগে একবার এই কথাটি চিন্তা করুন যে আপনি আজকেও মরে যেতে পারেন। এরকমটা ভাবলে আপনি আপনার ছোট ছোট সমস্যা নিয়ে চিন্তা করা ছেড়ে দেবেন। যখন আপনি সকালবেলা উঠবেন তখন নিজের 2 হাত ঘষে নিজের চোখের উপরে রাখুন, এর দ্বারা আপনার শরীর সচেতন হয়ে যাবে। সবসময় রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন যাতে আপনি সকালে সম্পূর্ণভাবে ঘুমিয়ে এবং তাড়াতাড়ি উঠতে পারেন। তাহলে এটা ছিল কয়েকটা উপায় যার দ্বারা আপনি আপনার ঘুমকে আরামদায়ক এবং গভীর বানাতে পারেন। সেই ব্যক্তিটি এই শিক্ষা দেওয়ার জন্য বৌদ্ধ সন্ন্যাসীটিকে ধন্যবাদ বললেন এবং ওখান থেকে চলে গেলেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।